নমস্কার বন্ধুরা, আমি মৌসুমিস কুকিং স্টুডিওর মৌসুমি। আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি নিয়ে একদিন পরপর চলে আসি। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সব বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন আমার নতুন রেসিপির নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আজ আমি কী রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পালং রেসিপি। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। এই শাকটা রান্না করা হবে দুধ দিয়ে, আর এটা একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে আমি 500 গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ ঘন দুধ, আর নিয়েছি এখানে 15টার মতো ডালের বড়ি। দেখুন, ডালের বড়িগুলোকে আমি আগেই লাল করে ভেজে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। 1টা শুকনো লঙ্কা আমি গোটা দিলাম, আর 1টা শুকনো লঙ্কাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এবার লঙ্কাটাকে একটুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব কালো জিরে, 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা অবধি। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, সে সময় আমি এখানে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। যেহেতু দুধ দিয়ে শাকটা রান্না করা হবে, তাই এখানে হলুদের পরিমাণ কিন্তু খুবই কম ব্যবহার করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার মশলাগুলোকে তেলের সঙ্গে একটুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাকগুলো। খুবই সহজ রান্না পালং শাক, আমরা সবাই খুব ভালোবাসি, আর বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমরা পালং শাক দিয়ে তৈরি করে থাকি। আর দুধ দিয়ে এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সমস্ত শাকগুলো আমার দেওয়া হয়ে গেল, এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে নুন আর হলুদের সঙ্গে। সব কিছুকে সুন্দর করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 2 মিনিট। আর পালং শাক থেকে কিন্তু অনেক পরিমাণ জল বেরোবে, তাই খুব বেশি সময় ধরে কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই। 2 মিনিট আমি একটু চাপা দিয়ে দেব জলটা বেরিয়ে যাওয়ার জন্য। দু মিনিট পর দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে শাক থেকে, আর কিন্তু ঢাকা দেওয়া দরকার নেই। এবার নেড়ে চেড়ে আমি জলটাকে একটু শুকিয়ে নেব, আর এই সময় আমি ডালের বড়িগুলোও কিন্তু দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা খানিকক্ষণ শুকিয়ে নিয়ে আমি দিয়ে দেব সেই দুধটা। আমি কিন্তু দুধটাকে একটু ঘন করে রেখেছিলাম, আর আপনারা যদি দুধ ঘন করতে না চান সেক্ষেত্রে ফুল ক্রিম দুধ দিয়ে কিন্তু এই শাকটা রান্না করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেশি হবে। এবার দেখুন নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর কিন্তু আমি ঢাকা দেব না, এভাবে করেই মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব আর দুধটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, আমি সম্পূর্ণ দুধটাকে শুকিয়ে নেব। দুধটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন কিন্তু আমার রান্নাটা শেষ হবে, তাই যতক্ষণ অবধি দুধটা শুকিয়ে না যাবে ততক্ষণ অবধি কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি কিছুটা ডালের বড়ি ভেঙে দিচ্ছি, আর কিছুটা কিন্তু আমি গোটা রেখেছি। এরকম করে খানিকক্ষণ সময় ধরে নাড়তে নাড়তে একসময় দেখবেন দুধটা বেশ সম্পূর্ণ শুকিয়ে যাবে, আর শাকটা বেশ মাখো মাখো হয়ে যাবে। আর অবশ্যই করে চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিয়ে করার, অথবা যদি এমনি দুধ দিয়ে করা হয় তাহলে একটু ঘন করে নেবেন দুধটা, তাহলে এর স্বাদটা কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন শাকটা আমার একদম রেডি, আর কিরকম তেলটাও ছেড়ে দিয়েছে, আর এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে,
আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু আমার চ্যানেলে অনেক রকম রেসিপি দিয়ে রেখেছি, আপনারা কিন্তু চাইলে সেগুলোও চেক করে নিতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, নিরামিষ দিনে বা আমিষ দিনে এরকম একটি শাক জাস্ট অসাধারণ। আজ তাহলে এ পর্যন্তই থাক, নমস্কার।